কুরবানির সাথে আকিকা করা যাবে কি না, ঠিক না? এটা বর্তমানে একটা হট কেক বা হট টক, তাই না? মানে বার্নিং কোশ্চিন বর্তমানে এই আলোচনাগুলো পর্যালোচনাগুলো খুব বেশি হচ্ছে যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কি না। আপনাদের এরকম প্রশ্ন শোনেন নাই আপনারা? তো এক কথাই উত্তর হচ্ছে, এই রে বাবা অনেক বেজে গেছে আর সময় নেওয়া যাবে না, কুরবানির সাথে আকিকা করা যাবে। কুরবানির সাথে একই পশুতে আকিকা করা, বলেন আকিকা করা যাবে, এক কথায় উত্তর হচ্ছে যাবে। তবে তবে আকিকার প্রকৃত সুন্নাত তো জন্মের সাথে, আকিকার প্রকৃত সুন্নাত কি? জন্মের সাথে। আকিকা করতে হয় 7 দিনে, না হলে 15 দিনে, না হলে 21তম দিনে। তো আমরা এই সুন্নাতটা পালন করি না, আমরা মনে করি পরে একটা বড় গরু কুরবানি দিয়ে বংশের যারা আছে সবার আকিকা একসাথে সেরে দেব। এটা এই মানে এইটা আকিকার সুন্না না, ওটা আকিকার আলাদা সুন্না, যে আকিকা করবেন সন্তান জন্মের 7তম দিনে। কয় দিনে? ছেলে হলে 2টো পশু, ছাগল দিলে 2টা, আর মেয়ে হলে কয়টা? 1টা। এখন যে ব্যক্তি করলো না, যে ব্যক্তি 7তম দিনে করলো না, 15 দিনে করলো না, 21তম দিনে করলো না, এই ব্যক্তির উপরে আকিকা করার যে একটা মাসনুন, একটা সুন্না, আকিকার যে সুন্না, তার উপরে দায় আছে না নাই? আছে, বলেন আছে না নাই? সে তো আদায় করে নাই, আকিকার সুন্নাত কি সে পালন করছে? করে নাই। তাহলে এই ব্যক্তি যে কোনো দিন করতে পারবে না, যখন খুশি তখনই তো করতে পারবে, যেহেতু যখন খুশি তখনই করতে পারবে, অতএব কোরবানির দিনেও করতে, কোরবানির দিনেও করতে পারবে। এখন আপনাদের অনেকের সন্দেহ আসে যে একই পশু থেকে কোরবানি ও আবার আকিকা দুই রকম হয়ে গেল, যে আকিকা সুন্নাত আর কোরবানি করা ওয়াজিব। আসলে একই পশুর থেকে যদি একজন ফরজ কোরবানি দেয় আর একজন নফল কোরবানি দেয়, হবে না? বলেন হবে না? হবে। মূলত আকিকাও তো কুরবানি। আকিকা কি? আকিকা কি? কুরবানি। একই দোয়া, একই নিয়ম, সবই, খালি একটু যোগ করতে হয় আকিকাতান। এটা অমুকের পক্ষ থেকে আকিকা হিসেবে এই কুরবানিটা দেওয়া হলো। তাহলে আমরা জানলাম আকিকাটাও কুরবানি, আবার আমরা ঈদুল আজহার দিনে যেটা কুরবানি দেয় সেটাও কি? কুরবানি। যেহেতু দুটোই আল্লাহর জন্য কুরবানি, কাজেই একই পশু থেকে হানাফি মাজহাব অনুযায়ী বিনা দ্বিধায় বিনা চিন্তায় আপনারা একই পশু থেকে আকিকা এবং কুরবানি দিতে পারবেন। তবে আগেই বলছি, উত্তম হচ্ছে আপনার সন্তান যখন জন্ম নেয় আপনি তখনই সন্তানের জন্য 7 দিনে কুরবানি করবেন, না হলে 15 দিনে, না হলে 21তম দিনে কুরবানি করবেন, এবং ছাগল দিয়ে করার চেষ্টা করবেন, সেটাই সর্বোত্তম হবে। কথা বুঝতে পেরেছেন? তো আরও যদি কোনো মাসালা মাসাইল থাকে আমরা আগামী জমায় আলোচনা করব এবং জরুরি কথা আরও কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দীনের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।